তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে চাপা পড়ে স্ত্রী সহ মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিয়াল কুরুলুস ওসমানের অভিনেতা জাগদুস জানকায়া। জনপ্রিয় এই সিরিজটিতে কোনিয়া প্রাসাদের একজন গুরুত্বপূর্ণ সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন জাগদুস। অন্যদিকে তার স্ত্রী ছিলেন একজন কণ্ঠশিল্পী। পাকিস্তানি গণমাধ্যম ডনকে এই তথ্য নিশ্চিত করেছেন সিরিজটির পরিচালক মেহমেদ বোজতাকের। সিরিজটিতে দেখা যায় আনাতোলিয়া নামের একটি ছোট্ট গ্রামের একদল লোক কাই গোত্র নামে পরিচিত বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্র প্রধান সুলেমান শার ছেলে আর্তুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন, ভীতি স্থাপন করেন উসমানীয় সাম্রাজ্যের। তিল তিল করে তিনি কিভাবে ন্যায় বিচারের মাধ্যমে উসমানি সাম্রাজ্য গড়ে তোলেন সেটাকে উপজীব্য করেই নির্মিত হয় কুরুলুস ওসমান সিরিজটি। বিশ্বের 73টি দেশে প্রচারিত দর্শক নন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ডে 2020 সালে সেরা সিরিজ নির্বাচিত হয়েছিল। আফরোজা দিবা, NBD TV, ঢাকা।